জোরহাটর ভোটারক অপমান বিধায়ক রূপজ্যোতি কর্মীর কংগ্রেসের খটাখট আসনির লোভত হে জোরহাটবাসী ভোট দিলে গৌরবক 8,500 টাকা পয়ার লোভত হে গৌরবক দিলে ভোট। ইতিমধ্যে বিজেপিও অনুধাবন করেছে জোরহাটত পরাজয়ের কারণ। মুকলিক নকলেও দলটে গম পাইছে জোরহাটর রাইজে এইবার বিবেক ভোটটি জয় করাইছে গৌরবক। ইতিমধ্যে খুমটাইর বিধায়ক মৃণাল শইকীয়ায়ও কৈছে দম্ভ অহংকার আর ধন বলে জয়ী হব নারী এটা সমষ্টি। কিন্তু বিতর্কিত বিধায়ক রূপজ্যোতি কর্মীর মতে জোরহাটত বিজেপির পরাজয়ের কারণ ভোটারের বিবেক ভোট নয়। এয়া জোরহাট লোকসভা সমষ্টির ভোটারের কংগ্রেসে ঘোষণা করা খটাখট আসনির ধনহে। আমি 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 নিশ্চিত হয়ে আসলো আমি জিকার দিকতে গিয়ে আসলো, কিন্তু এই যে খাটাখাট ফটাফট দু তিন তিন দিনের আগেপা বেশিকে প্রচার হল, ঘরে ঘরে গিয়ে পেলে কংগ্রেসে যেতে দিলে এসাম দুখিয়া লোক বা অকমান দরিদ্র রেখা তলর লোক বা অকমান যখন সহজ হওয়ার লোক বলে কম সেই লোকসকলে আকৃষ্ট হল। এইটো জোহাটবাসী রাইজে ভুল সিদ্ধান্ত ললে নে ভাল সিদ্ধান্ত ললে সময়ে কব, মই এইটোয়ে কম, কিন্তু রাইজর জনাদেশ আমি হাতে গ্রহণ করেছো। রূপজ্যোতি কর্মিয়ে কলে বিজেপির অরুণোদয় আসনিও ফেইল মারিছে জোরহাটত। তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়া জোরহাট লোকসভা সমষ্টিত বিজেপিয়ে সকল ধরনের কৌশল প্রয়োগ করেছিল, কিন্তু সমষ্টিটোর ভোটারের বিবেক আর চিন্তার ওসরত বিজেপির সকল কৌশল ফেইল মারিছিল। সরকারি কর্মচারীকে আদি করে প্রতিটি বর্গর ভোটারে ভোট দিছিল গৌরব গগৈ। কিন্তু রূপজ্যোতি কর্মীর মতে খটাখট আসনির 8,500 টাকার আশাতহে ভোট দিলে উজনি অসমৰ ভোটারে না সেইটো বেশিকে আকৃষ্ট করলে, সেইটোয় বেশিকে আকৃষ্ট করলে, সেইটো 8,500 বেশি আকৃষ্ট করলে, হে 8,500 বেশি আকৃষ্ট করলে, 8,500 বেশি আকৃষ্ট করলে, সেইটো আপনাকে পাইলে বজাবস্থা করব, হে 8,500 বেশিকে আকৃষ্ট করলে। মই আকো কৈছো এইটো শব্দ বেশিকে ব্যবহার হলো খাটাখাট ফটাফট, খাটাখাট খাটাখাট ফটাফট ফটাফট মানে বেশিকে শব্দ করে পেলে যে এটা কলে সেইটোয় অল্প বেশি আকৃষ্ট করলে। স্বাভাবিকতেই এটা লক্ষণীয় হব বিধায়ক রূপজ্যোতি কর্মীর এই অভিযোগের প্রত্যুত্তর কেন দিয়ে জোরহাট লোকসভার ভোটারে। ভিডিও জার্নেলিস্ট অমল ঠাকুরিয়ার সহ মাধব দাস, 2X5।